সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কি দেখলেন সরকার তো বলুন, হ্যাঁ কিছু নেই, এখানে কাউকে ছাড় দিচ্ছে না। একজন দেখুন সম্মানীয় বিধায়ক, তিনি কবিয়াল উদ্বাস্তু আন্দোলনের নেতা, তিনি সবাইকে নিয়ে চলেন। এখন নির্বাচনে অনেক সেলিব্রিটিরা দাঁড়ায়, তার মধ্যে উনিও একজন সেলিব্রিটি, মানে একজন বিখ্যাত ব্যক্তি এই এলাকার উদ্বাস্তু মানুষদের মধ্যে, মতুয়া সমাজের মধ্যে খুব পপুলার, উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলো। যে তার এখানে জাতীয় সড়ক থেকে দেখুন মাত্র কয়েকশো মিটার, 200 মিটার বা 150 মিটার হবে, এখানে বড় বড় মেহগনি গাছ কেটে নিয়ে গেছে, বাড়িতে বোম মারবো বলছে, বলছে তোমার স্ত্রী টিচার ট্রান্সফার করে দেবো। তা পশ্চিমবাংলায় একজন বিধায়কের ন্যূনতম নিরাপত্তা নেই, তিনি তার সম্পত্তি রক্ষা করতে পারছেন না। জাতীয় মানবাধিকার কমিশন কোর্টের নির্দেশে যে রিপোর্টগুলো করছে তার সত্যতা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অসম সরকারের ঘটনা। তা এইরকম একটা জায়গায় থেকে যদি তিনি নিরাপত্তা না পান, এজাহার অভিযোগ করার পরে প্রকৃত দোষী যদি গ্রেপ্তার না হয়, তাহলে সাধারণ মানুষ, ভোটার্সরা বিজেপির সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা তো নেই পশ্চিমবঙ্গে প্রমাণিত। আমরা এটা দেখে গেলাম এবং আমরা বলতে এসেছি, জয়দা এসেছিলেন পার্টির ভাইস প্রেসিডেন্ট, আমি পরিষদীয় বিরোধী দল নেতা হিসেবে এসে, আমরা এমএলএরা অনেকে আছি, আমরা বলে গেলাম যে অসীমদা আপনার এই লড়াইতে সমগ্র বিজেপি পরিবার আপনার সঙ্গে আছে। অসীমদা ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে উনি থানায় অভিযোগ করার পরে একজন আসামি, না না ওটা আসামি নয়, ওটা তৃণমূলের সঙ্গে গট আপ করে ওকে তুলে দিয়েছে, এটা মাতাল ছাতাল। আসল যারা যারা তৃণমূল কংগ্রেসের তথাকথিত দুধেল গাই তাদের কাউকে ধরে, মানে বিজেপির বিধায়ক বলেই কি গাছ কেটে নেওয়া হয়েছে? হ্যাঁ আচ্ছা, ওর সঙ্গে সেন্ট্রাল ফোর্স আছে, গায়ে হাত দিতে পারবে না, সেই জন্য গাছ কেটে, সেই জন্য গাছ কেটে অনেকে পেটে মারে।